কনভলিউশন এডুকার ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত আজকে কনভলিউশনে দারুণ খুশি আবহাওয়া কেন কারণ আমরা দিনকে দিন ওয়েস্ট বেঙ্গলের বুকে যে দৃষ্টান্ত তৈরি করছি সাফল্যের যে ইতিহাস তৈরি করছি আমরা নিজেরাই আনন্দিত আর সত্যি কথা কি জানো তো যখন নিজের কাছে নিজে স্যাটিসফাইড হও নিজে নিজের কাছে আনন্দিত থাকো তার থেকে বড় কিছু হয় না কারণ বিগত সাত দিনের মধ্যে আমাদের হাত ধরে চারজন ফিমেল ক্যান্ডিডেট তারা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টে চাকরি পেয়েছে প্রত্যেকেই মহিলা প্রত্যেকেই খুব সাকসেসফুলি কাজটা করছে বলতে খুব ভালো লাগছে তারা প্রত্যেকেই আমাদের গাইডেন্সের মাধ্যমে এই চাকরিটা পেয়েছে আমরা খুব আপ্লুত কারণ মা বোনদের ভাই বোনদের সাথে সবাইকে

প্রথমে শুরু কথা নিয়ে ভদ্রমহিলা অদম্য আগ্রহ নিয়ে আমাদের কাছে এসেছিল ট্রেনিং করেছেন অনজব ট্রেনিং করেছেন বর্তমানে তিনি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টের সুপারভাইজার হিসাবে কাজ করছে দারুণ আপ্লুত ওনার একটু বয়স হয়ে গেছিল তবুও ভেঙে পড়েননি নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় এখন চাকরি করছেন ভীষণ ভালো লাগছে উনিও খুব খুশি কথা দিয়েছি আরো বড় জায়গায় নিয়ে যাব তারপর চলে আসছে মালঞ্চ জানার কথা সেও রিসেন্টলি আমাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে ফ্রন্ট অফিস কাম টেলিকাউন্সেলিং এর কাজ পেয়েছে ভীষণ ভালো কাজ এবং সে যথোচ্চ দক্ষতার সাথে সেই কাজটা করছে তাই আমাদের সংস্থার তরফ থেকে তাকেও সার্বিক শুভকামনা জানাই এরপর মনীষা দে সেও একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটি আন্ডারে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে টেলি কাউন্সেলিং কাম ফ্রন্ট অফিসের কাজ পেয়েছে আমাদের হাত ধরে ভেরি রিসেন্টলি তাকেও আমাদের সংস্থার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তারপর ফাইনালি শুভশ্রী দত্ত সেও সেম সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটির আন্ডারে টেলিকলিং কাম ফ্রন্ট অফিস এক্সিকিউটিভের চাকরি পেয়েছে এবং জয়েন করে গেছে সাকসেসফুলি কাজটা করছে এই চার চারজন ভদ্রমহিলা ফিমেল ক্যান্ডিডেট রিসেন্টলি আমাদের হাত ধরে পোস্টেড হলো ভীষণ ভালো লাগছে এবং এই যে সাকসেস এই যে সাফল্য সেই সাফল্যটা আমি কনভলিউশন এডুকারের পুরো টিমকে দিতে চাই তারা প্রত্যেকে নিজেদের মতো করে নিজের জায়গায় সঠিক কাজটা করেছে বললে আজকে কনভলিউশন এডুকার এই জায়গায় এই সাফল্য পেয়েছে এবং ভিডিওটা উৎসর্গ করছি তাদের উদ্দেশ্যে যারা কনভলিউশন বা পিকে দাসকে উদ্দেশ্য করে উল্টো পাল্টা কমেন্ট করে কারণ আমি জীবন একটা জিনিস জানি যে সবার ভালোবাসা নিয়ে জীবনে বড় হওয়া যায় না কিছু লোকের অপমান অভিশাপ জীবনে দরকার যেটা যে তৈরি করবে যে যে জীবনে সাকসেস নিয়ে আসবে কথাটা তোমাদের উদ্দেশ্য বললাম নিজের মধ্যে একটা যে তৈরি করো যারা তোমাকে ছোট করেছে অপমানিত করেছে যে আমিও কনভলিউশনের হাত ধরে একদিন জীবনে প্রতিষ্ঠিত হব আমারও সাকসেস স্টোরি স্যার পোস্ট করবে এবং জীবনের পথে সাফল্যের পথে আমি এগিয়ে যাব আর দেরি নয় আর সময় নষ্ট করো না আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে এখনই যুক্ত হও তোমার জীবনকে সুরক্ষিত করো আমি কনফিডেন্টলি বলছি এত কাস্টমাইজড ভাবে তোমাকে ট্রেনিং করে এত দ্রুত সাফল্য রাস্তা কেউ দেখাতে পারো না এটা কি করে সম্ভব তার পিছনে আছে আমাদের অনেক পরিশ্রম অনেক আমরা গাইড করে সঠিকভাবে ছাত্রছাত্রীদের চাকরির ব্যবস্থা করে দিই টোটাল লিগাল ওয়েতে এখানে কোনো শর্টকাট নেই যারা এরকম ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে সঠিক গাইডেন্সের মাধ্যমে জীবন প্রতিষ্ঠিত করতে চাও এরকম সাকসেস স্টোরি দেখতে চাও নির্দ্বিধায় আমাদের ট্রেনিং প্রোগ্রামে যুক্ত হয়ে যাও আবার উল্লেখ করছি ভিডিওটা উৎসর্গ করলাম তাদের উদ্দেশ্যে যারা কনভলিউশন এডুকেয়ার অথবা পিকে দাস অথবা তার টিম মেম্বারদের নিয়ে উল্টো পাল্টা বা বদনামি কথা বলে তাদেরকে এই গিফট দিয়ে দিলাম কারণ সাফল্যই হচ্ছে অ্যাকচুয়ালি সব অপমানের যোগ্য উপহার সো সেই উপহারটা সবাইকে পৌঁছে দিলাম সবাই ভালো থাকো এই চ্যানেলের সাথে তোমার প্রয়োজনে সংযুক্ত থাকো আমাদের ট্রেনিং কোর্স কোচিং প্রোগ্রামে যুক্ত হও তোমার ভবিষ্যৎকে সুরক্ষিত করো হ্যাভ এ গ্রেট ডে